আপনারা দেখছেন দুর্গাপুর স্টিল শহরে আলোকমালা সজ্জিত রাতের কিছু নির্বাচিত অংশ। রোটারিগুলো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। পেছনে দেখুন একটা জওহরলাল নেহরুর মূর্তি রাখা আছে। চারদিকে খুব সুন্দর ফোয়ারার মাধ্যমে জল উঠছে এবং বিভিন্ন লাইটিংয়ে বিভিন্ন কালার চেঞ্জ হচ্ছে। রাস্তা দিয়ে গাড়ি যাতায়াত করছে। সেকেন্ড আর একটা রোটারিতে চলে গেছি। দেখুন সব কিছুই অন্যরকম, যেহেতু ইস্পাত নগরী তাই সেলের সব কিছু নির্মিত। এখানে পড়ার মাধ্যম দিয়ে জল উঠছে এবং পড়াতে লাইটিংয়ের জন্য বিভিন্ন রকম কালার। বড়নগর পাশ দিয়ে রাস্তাটা সোজা নেমে যাচ্ছে। রাস্তাঘাটে ছবিগুলো দেখুন তুলে ধরার চেষ্টা করেছি, লাইটে আলোকিত। এখন দেখুন দুর্গাপুরের স্ট্রিটটা হচ্ছে এইজনের সম্ভব্য। আর একটা পড়া কাছে রয়েছি, পরপর তিনটে রোটারি পড়েগুলি আপনাদেরকে দেখাতে পারলাম। দূরে রাস্তায় ওলের লাইটে রাস্তাগুলি আলোকিত হয়েছে। পথচারীরা রাস্তার উপর দিয়ে পেরিয়ে যাচ্ছে। এরপর দেখুন এখন চিত্রালয় মেলা ময়দানে দুর্গাপুর উৎসব চলছে। এখানে আমি কিছু দোকানদারি, খাবারের দোকান এবং বিভিন্ন রকম নাগরদোলা এসেছে, সেগুলোকে আমি তুলে ধরার চেষ্টা করছি। এর আগের দিকে ধারাবাহিক সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। দেখুন বড় নাগরদোলা লাইটে সুসজ্জিত, বিভিন্ন রকম দোকান সামগ্রী বসেছে। আকাশ মেঘলা তাই আজকে অন্যদিনের তুলনায় ভিড়ভাড়টা কম। খুব শর্টের ভিডিওটা করেছি, শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। আমরা শেষের পর্যায়ে চলে এসেছি। পরবর্তী ভিডিও গোয়ার উপর দিয়ে তুলে ধরার চেষ্টা করব। গোয়া ট্যুরের উপরে আপনারা দেখবেন। সবাইকে অশেষ ধন্যবাদ।